মহালয়ের দিন থেকেই কলকাতায় পুজোর আমেজ। প্রদীপ জ্বালিয়ে শ্রীভূমি পুজোর উদ্বোধন করলেন বিদ্যা বালান। তাকে দেখতে শ্রীভূমিতে অনুগামীদের ভিড়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী অবধি ঠাকুর থাকবে। তা আপনারা তো ঠাকুর দেখতে পাবেন সব। তা আমি বলবো, আস্তে আস্তে আসুন, সবাই ঠাকুর দেখুন, আপনারা আনন্দ করুন। কিন্তু আনন্দ করতে গিয়ে ভিড় ঠেলাঠেলি কাউকে করতে হবে না। উদ্বোধন হয়ে যাওয়ার পর এই মঞ্চও ভেঙে দেবো, খুলে পুরোটাই খুলে দেবো। বিদ্যা বালান অসাধারণ অভিনয় করেছিলেন সেই সিনেমাতে। ডিপিকে পিকচার দেখেছিলাম, বিপ্লবা কাহানি, সব কিছুতেই বিদ্যা বালান তার অভিনয় দক্ষতায় একেবারে সেই অভিনয়।